গর্ভ অবস্থায় এসব ভুল ভুলেও নয়, নইলে বিপদে পড়বেন ভাবি, মা ও শিশু। গর্ভ অবস্থায় এমন কিছু মিথ্যা আমরা মেনে চলি যা আদৌ শরীরে কোনো কাজে লাগে না, উল্টে ক্ষতি করে ভাবি ও মা সন্তানের। চিকিৎসকের পরামর্শ, নিজেদের ভাবনা চিন্তা, পরেও থেকে যায় নানান রকম ভুল। যেমন ছোট থেকে শুনে এসেছেন, গর্ভবতী হলে খেতে হয় দুজনের মাপের, নিজের ও সন্তানের, বেশিরভাগ সময় শুয়ে বসে থাকতে হয় ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে। কিন্তু এই সব ধরনের কোনোটাই ঠিক নয়। ছোট থেকে শুনে আসা এমন নানান মতে বিশ্বাস করতে গিয়ে হয়ে যায় বড় সড় ভুল। স্ত্রী রোগ বিশেষজ্ঞরা দিলেন এমন কিছু ভুলের তালিকা, জানলে আপনি অবাক হয়ে যাবেন। 1 নম্বর, খেতে হবে দুজনের মাপে, এতদিন যা খেয়েছেন এখন তার দ্বিগুণ খেতে হবে, এ ধারণা ভুল। ছোট ভ্রণ এত খাবার লাগে না, অতিরিক্ত খাবারের সবটাই গিয়ে ভাবি মায়ের ওজন বাড়ায়, বাড়ে ডায়াবেটিস, প্রেশার, আরও কিছু জটিল বিপদের আশঙ্কা, যা থেকে মা ও শিশুর উভয়ের। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে, কাজে প্রথম 3 মাস পুষ্টিকর খাবার খান আগের মাপেই, 3 মাস পর থেকে মাত্র 250 থেকে 300 ক্যালোরি বেশি খেতে হবে। একটা কলা ছোট, 1 বাটি সিরিয়াল আর দুধ একটু বেশি খেলেই ওটুকেই পষিয়ে যায়। 2 নম্বর, ছোটোখাটো ওষুধ নিজে খাওয়া যায় না, নিতান্ত সাধারণ ওষুধ থেকেও বাচ্চার জন্মগ্রহণ তো ত্রুটি সহ নানান সমস্যা হতে পারে, কাজে অবলম্বন, বদহজম, কষ্টকাঠিন্য, যাই হোক না কেন ওষুধ খান চিকিৎসকের পরামর্শ নিয়ে। 3 নম্বর, কম ঘুমিয়ে কাজ সেরে রাখা, এমনিতেই এ সময় ক্লান্ত থাকে শরীর, তার সঙ্গে কম ঘুম যুক্ত হলে স্বাস্থ্য ভাঙতে বাধ্য, কাজে অত্যন্ত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, অফিসে ন্যাপ নেওয়ার সুবিধা থাকলে দুপুরে খাওয়ার পর 10 থেকে 15 মিনিটের দিবানিদ্রা দিতে পারলে ভালো, না হলে সপ্তাহের শেষে অনেকটা ঘুমিয়ে শরীর ঘুম পুষিয়ে নিন, কিন্তু কোনোভাবে কম ঘুমের ইউরিতে বিশ্বাস করবেন না। 4 নম্বর, শুয়ে বসে থাকতে হবে, শুয়ে বসে থাকার প্রশ্ন নেই, দিনেও ও আধা ঘন্টা অন্তত হালকা ব্যায়াম, যেমন জ্বর, কদমে হাঁটা, যোগা ইত্যাদি না করলেও ওজন বেড়ে ডায়াবেটিস বা হাই প্রেশার হতে পারে, সমস্যা হতে পারে প্রসবে, মানসিক চাপ কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে, প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করতে ব্যায়ামের জুড়ি নেই, আর যত নড়াচড়া করবেন গর্ভ অবস্থায় সন্তানের বৃদ্ধি ও ভালো হবে এতে, তা বলে খুব ভারী কাজ পরিশ্রমের কাজ করবেন না, কিন্তু শরীরকে নানানভাবে সচল রাখতে হবে। 5 নম্বর, পছন্দের খাবার নয়, চাই স্বাস্থ্যকর খাবার, মিষ্টি, ভাজা, ভুজি, মশলাদার খাবার কম খেতে হবে, ঠিকই, কারণ এতে ওজন বেড়ে যেতে পারে, হতে পারে অপুষ্টি ও, কিন্তু পছন্দের খাবার পুরো বন্ধ করে দিলে যে স্ট্রেস হবে তা ভাবি মা ও সন্তানের জন্য ভালো নয়, কাজে ব্যালান্স করুন। মিষ্টি খেতে ইচ্ছে হলে কিশমিশ, খেজুর ফল, আরও নোনতা, খাওয়ার ইচ্ছে হলে বাদাম, কাজু, পেস্তা খান, খুব ইচ্ছে করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে 9 মাস থেকে 6 মাস একবার অল্প পরিমাণে, বাইরের খাবার চলতে পারে তবে তাও শরীর বুঝে। 6 নম্বর, অ্যান্টিনেটাল ক্লাসে যাওয়ার দরকার নেই, বাড়িতে অভিজ্ঞ কেউ থাকলে আলাদা কথা, না হলে প্রসবের পর কিভাবে চলবেন, কিভাবে ব্রেস্ট ফিট করাবেন, গর্ভ অবস্থায় কি খাওয়াবেন, কি ব্যায়াম করাবেন, কি কি নিয়ম মানাবেন, সে সম্বন্ধে স্পষ্ট ধারণা পেতে বিশেষজ্ঞদের দ্বারা প্রচলিত অ্যান্টিনেটাল ক্লাস গেলে ভালো, বই মন্দ হয় না। আজকের ভিডিওটিতে এগুলো ছিল গর্ভ অবস্থায় ভাবি মা ও শিশুর ভুল ধারণা। অতিরিক্ত সমস্যা মনে হলে ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।